হে বন্ধুরা, আমি সম্রাট আর আমি নিয়ে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল আর্ট ব্লগার। আর এই চ্যানেলে কী কী হয় তোমরা তো সবাই জানো। আমরা ঘুরতে যাই, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর কী করি? আর করি নতুন নতুন ড্রয়িং। তো চলো, আউটডোরে কী কী ড্রয়িং করেছি আর সেদিনকার কী কী করেছি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, জানাবো, আর তোমরা কমেন্ট করবে যে কেমন লাগলো। তো চলো আজকে ব্লগ শুরু করা যাক। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর বেল আইকন টিপে দিও, কারণ আমাদের নতুন নতুন ভিডিও আসতে থাকবে। তো ব্লগ তো শুরু হয়ে গেছে, আমরা আপাতত মাঝ রাস্তায়, দেখি এবার আমরা কোথায় যাই। একটা প্লেস দেখবো যেখানে গিয়ে আমরা এখন আঁকবো। তো চলো দেখা যাক আগে রাস্তা। আপনারা যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন, এটা হলো সায়দাবাদের স্বর্গধামের রাস্তা। এখানকার সবচেয়ে বিখ্যাত জিনিসটি হলো কাঁসা পিতল, পুরো পৃথিবীতে বিখ্যাত সায়দাবাদের কাঁসা পিতল। এটা সায়দাবাদ এলাকা, এখানে সবচেয়ে পুরো পুরনো বাড়িগুলো আপনি এখানেই দেখতে পাবেন। তো আমি চুজ করেছি আপাতত এই প্লেসটা, তোমাদের দেখাচ্ছি। তো এখানেই বসে কিছু করা যাক, চলো দেখা যাক কী হয়। তো ড্রয়িং আপাতত শুরু করছি। তো সামনে দুটো ছেলে মেয়ে বসেছিলো, তো সেটা দেখেই কিছু ড্রয়িং করার চেষ্টা করলাম। আর সামনে যে সুন্দর গঙ্গাটা দেখা যাচ্ছিলো সেটারও করার চেষ্টা করছিলাম। ড্রয়িং তো কমপ্লিট, কিন্তু এখানে এসে দেখছি ওয়াটার কালারটা এনে, তো শেষমেশ একটা দোকান থেকে একটা পেন নিলাম। তো পেন নিয়ে ভাবছি এখন আপাতত স্কেচ করব। আর স্কেচের সবচেয়ে বড় জিনিসটি হলো স্ট্রোক। স্ট্রোকটা তোমাকে খুবই ভালো রাখতে হবে, এখানে সিঙ্গেল স্ট্রোক করে 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 তোমাকে পুরো জিনিসটা করতে হবে। তারপর তোমাকে ডার্কনেস, লাইটনেস, কোথায় তোমাকে একটু বেশি প্রেশার দিতে হবে, কোথায় কম দিতে হবে, এইসব জিনিসের উপর তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর তোমাদের কাছে যদি রুল বা পেন্সিল না থাকে তাহলে তোমরাও আমার মতো পেন দিয়ে করতে পারো। আপনারা চেষ্টা করবেন যেন সিঙ্গেল স্ট্রোক দেওয়ার, আর একভাবে দিলে জিনিসটা আরও সুন্দর হবে। আপনি দেখতে থাকুন আমি কীভাবে কীভাবে স্ট্রোক দিচ্ছি। আলোর অভাবের জন্য একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার স্কেচ কমপ্লিট। এবার ডার্ক শেডগুলো বের করছি আমি।
ড্রয়িংটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। সন্ধে হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, তবু চেষ্টা করছি যতটা পারি কমপ্লিট করে যাবো আজকে। তো প্রতিদিনই দেরি হয়ে যায়, আজকে কমপ্লিট করবো তারপরে যাবো। তো চলো ক্লাস টু করে নিই। আমার ড্রয়িং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে জানিও কমেন্টে। তো দেখো কমপ্লিট হওয়ার পর অনেকটা এরকম দেখতে লাগছে। আপাতত ড্রয়িং কমপ্লিট। তো এবার কিছু কেনাকাটা আছে, কালকে গণেশ চতুর্থী, তো তার পুজোর জন্য কিছু জিনিস কিনতে হবে। তো চলো সেগুলো কিনে নিই গা এবং সেখান থেকে বাড়ি চলে যাবো। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আপাতত ফুল মার্কেট। তো এখান থেকে কিছু গাঁদা ফুল নিয়ে নেব ঠাকুরের পুজোর জন্য। চলো নিয়ে নিই কিছু গাঁদা ফুল। তো এবার যাবো আমরা ঠাকুরের জন্য মিষ্টি কিনতে। তো চলুন মিষ্টি কিনতে যাই। সামনে দেখতেই পাচ্ছেন দুর্গাপুজোর মণ্ডপ পাতার কাজ শুরু হয়ে গেছে এবং প্রতিমার কাজও শুরু হয়ে গেছে। সামনেই আমাদের শারদীয় দুর্গাপুজো, সবাই এই দুর্গাপুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তো আমরা চলে এসেছি মিষ্টির দোকান। তো এখান থেকেই আমরা মিষ্টি নেব। সব মিষ্টির মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং লেগেছে বা ভালো লেগেছে সেটা হলো এই গণেশ ঠাকুরের প্রিয় মোদক। তো আমরা এই মোদকটাই নেব। তো আপাতত ঠাকুরের সব জিনিসপত্র কেনা কমপ্লিট। তো এবার বাড়ি থেকে যেতে হবে। তো চলো গরম লাগছে। তো ভাবছি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, তা একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান দাঁড়ালাম। তো আপাতত এখানেই দাঁড়িয়ে আছে, এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাবো।
তো বন্ধুরা আজকে ব্লগ এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে। তো পাশে থাকবেন, সাথে থাকবেন, বাই।